সো হাই ফ্রেন্ডস, আমি রাজ, আপনাদেরকে ফিরে মিরাজ ইন্টারনেট জানে। সো হাইলি রিকোয়েস্ট করার পরে কিন্তু আমি এই সিনেমাটাকে নিয়ে রিভিউ করতে চলে এসেছি, যার নাম দেবা। হ্যাঁ ফ্রেন্ডস, 2002 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেবা, যার আইএম রেটিং 10/7 এবং যার ডিরেক্টর ছিলেন কিন্তু সুজিত গুহ। সুজিত গুহর মার্কেটটা তখনকার দিনে খুব ভালো চলছিল 2000-এর দিকে, এবং তখন মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এমন একটা হয়ে গেছিলো যে ফ্যামিলি ড্রামা সিনেমার থেকে ছেড়ে লোকে ভালোবাসা এবং ফাইটিং সিনেমা দেখতে বেশি পছন্দ করতে লাগলো। ওকে, ওটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে হরনাথ চক্রবর্তীর দিয়ে। হ্যাঁ, হরনাথ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর যে উনি কিন্তু বাংলা ফ্যামিলি ড্রামা লাভ সিনেমা থেকে কিন্তু উনি একটা আলাদা একটা অ্যাঙ্গেল নিয়ে দেখান, ওনার হচ্ছে ফাইটিং সিনেমা। সো এটাও একটা দিক, এবং সুজিত গুহ তারই একটা প্রথম প্রদর্শন, যেটা আমাদের দেবা সিনেমাটা আমাদের উপহার দিয়েছেন, জবরদস্ত ফাইটিং সিনেমা। যেহেতু এটা একটা কপি সিনেমা, তামিল থেকে কপি করা সিনেমা, বাট সেগুলো বলছি, তার আগে একটা কথা বলিনি, আমি কিন্তু বাংলা পুরনো সিনেমা রিভিউ করি। ওকে, এরকম সিনেমা অজানা কথা, অনেক আননোন ফ্যাক্টস, অনেক কিছু নিয়ে আমি কিন্তু আলোচনা করি। সিনেমা বাজেট কত, বক্স অফিস কালেকশন কত, সব কিছু কিন্তু বলবো আমি এই ভিডিওতে। ওকে, সো দেবা সিনেমাটা 2002 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেবা, যার ডিরেক্টর ছিলেন তোমার সুজিত গুহ। সিনেমার প্রোডাকশন কিন্তু ছিল সুরিন্দন হাউস, আর এটাকে সুরিন্দন প্রোডাকশন খেয়েছিল। ওকে, সো সিনেমাটা যদি বলি কপি করা সিনেমা, হ্যাঁ ফ্রেন্ড, এটা একটা কপি সিনেমা, তামিল সিনেমা, একটা ধীনা, 2001 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা অজিতের ধীনা সিনেমাটা, খুব ভালো সিনেমা, ওইখান থেকে কপি করা হয়েছে। ওকে, এবং ওইখান থেকে কিন্তু কানাডাতেও কপি করা হয়েছে, যার নাম ছিল ধুম, ধুম, DHUMM, ধুম। হ্যাঁ, যেটা করেছিলেন একটা সুদীপ, ওখানে সুদীপ, এখানে অজিত, আর এখানে বোম্বাদা। ওকে, সো দেখুন, কানাডাতেও খুব ভালো হিট হয়েছিল সিনেমাটা, এবং তামিলেও খুব হিট হয়েছিল, এবং যদি বলি বাংলাতে, হ্যাঁ ফ্রেন্ডস, বাংলাতেও কিন্তু খুব দুর্দান্ত ব্যবসা বল সিনেমা করেছে দেবা সিনেমাটা। 5.0 মিলিয়ন ছিল আমাদের বাজেট, এবং বক্স অফিস কিন্তু 10.0 মিলিয়ন, মানে যত বাজেট তার ডবল কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, তখনকার দিনে কিন্তু এরকমই হতো, লোকে কপি সিনেমা বানাতো এরকম বানাতো, দেখেছেন কীরকম কপি বানাবে সুজিত গুহ। সো এই সিনেমার যে মেন যে ডিরেক্টর, মানে যে ধীনা যে সিনেমাটা, ওখানে যে ডিরেক্টর AR মুরুগদাস, ওনার কিন্তু একটা প্রথম সিনেমা ছিল। হ্যাঁ ফ্রেন্ডস, AR মুরুগদাসের কিন্তু যেসব সিনেমাগুলো দেখবেন আপনারা, নতুন নতুন যেগুলো দেখবেন, সরকার করেছেন বিজয়ের সঙ্গে, তারপরে তোমার রজনীকান্তের সঙ্গে করেছেন দরবার, গজনী করেছেন আমির খানের সঙ্গে, সো খুব সুন্দর সুন্দর উনি সিনেমা উপহার দেন, এবং এই সিনেমাটাও তার থেকেই ঝাড়া। ওকে, দেবা সিনেমাটা সুজিত গুহ ডিরেকশনে, খুব সুন্দর একটা সিনেমা, এই সিনেমাটা আমি কী বলবো, কিছু বলার নেই, খুব ভালো সিনেমা। সিনেমার গান, গৌতম সুস্মিতার মিউজিকগুলো কী দারুণ গান। ওকে, সো এবং সেই তখন বাজারটা কিন্তু ছিল দমদমে বাজার, দমদমে বাজার মানে অর্পিতা পালের বাজার, অর্পিতা পাল কিন্তু তখন ঢুকে পড়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, যদি তোমার একটা টাক করে ঢুকে দিই। ওকে, এবং অর্পিতা পাল তখনকার দিনে সেই বোমাদের সঙ্গে বেশি বই করেছিলেন, এটা বলেছিলাম, দেবদাস, তারপর তোমার ইনকলাব, প্রতিবাদ, দাদা ঠাকুর। ওকে, সো এইসব সিনেমাগুলি উপর দিয়েছিলেন, এবং এই সিনেমার জন্য এরকম কিন্তু একটা কাস্ট দরকার ছিল, এই অর্পিতা পালের মতন একটা অভিনয়, দুর্দান্ত অভিনয় করেছেন অর্পিতা পাল, এবং এই সিনেমা তো নায়িকারও কিন্তু একটা বেশ ভালো একটা গুরুত্বপূর্ণ রোল আছে। এবং ওকে, এবং ওখানে সাউথে যখন সিনেমা রিমেক, মানে সাউথ থেকে যখন আমাদের রিমেক হয় বাংলা সিনেমাতে, অনেক কিছু অ্যাঙ্গেল চেঞ্জ করা হয়, যেমন আমরা যেহেতু এটা বাংলা ইন্ডাস্ট্রি, সো সেহেতু কিন্তু একটু ফ্যামিলিও না দেখানো হয়, সো এখানেও কিন্তু বেশ ভালো ভালো ফ্যামিলি দেখানো হয়েছে। এবং ভিক্টর ব্যানার্জি যে সে রাগি অভিনয়, যেটা আমরা দেখেছি পরিণাম সিনেমাতে, বন্ধন সিনেমাতে, সে রাগি অভিনয় এখানেও সে আমরা রাগি অভিনয় দেখতে পাবো ভিক্টরে। ওকে, এবং এই সিনেমাটা কিন্তু জবরদস্ত ফাইটিং অ্যাকশন সিনেমা, আপনারা বলতে পারবেন, যদি বোম্বাদার অল টাইম ব্লকবাস্টার অ্যাকশন সিনেমা যদি বলেন, তাহলে এটা কিন্তু ধরা যায় এই দেবা সিনেমাটাতে। এবং দেবা সিনেমাতে প্রথম কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে লুক, বোম্বাদার লুক আর স্টাইল, এই যে ডিসেল একাডেমি এরকম চিবাবে এরকম মার্চো হয়ে গেছে সেই লুক থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, দুর্দান্ত অভিনয় করেছেন বোম্বাদা এই সিনেমাটা, দেবা সিনেমাটাতে, যেমন ফাইটিং তেমন গান, তেমন রোমান্টিক, তেমন ফ্যামিলি। ওকে, তো এইরকম একটা ফ্যামিলি প্যাকেজ ড্রামা অ্যাকশন সিনেমা দেবা সিনেমাটা, যেটা খুব একটা সুন্দর সিনেমা। সো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট জানাবেন। ওকে, এইটুকু কথা, দেখা যাচ্ছে নেক্সট মিনিট, ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।